নমস্কার, আমি ডক্টর শবনম পারভীন, কনসালটেন্ট ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারি ইন জিনোম ফার্টিলিটি সেন্টার। আজকে টপিক যেটা ডিসকাস করব যে IVF এর এরাতে টিউবাল সার্জারির কোনো রোল আছে কিনা ইন টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি। আমাদের কাছে অনেক কাপলসরা আসেন এবং পরীক্ষা করার সময় দেখা যায় কি যে একটা টিউবে ব্লক আছে, বা কিছু পেশেন্ট আসেন যাদের টিউবে লাইগেশন করা হয়ে গেছে কিন্তু আবার করে প্রেগন্যান্সি চাইছে। এবং এইসব ক্ষেত্রে কিছু কমন প্রশ্ন থাকে। কি প্রশ্ন? যে আমরা কি নর্মালি কনসিভ করতে পারবো, বা কোনো কি সার্জারি আছে যার মাধ্যমে টিউবের ব্লকটা খোলা যেতে পারে বা সার্জারিটা রিভার্স করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু ফ্যাক্টরস মাথায় রেখে ডিসিশন নিতে হয়। প্রথমত, কাপলের এজ কি, বয়স যদি একটি কাপলের কম থাকে এবং তার যদি ডিমের কোয়ালিটি, স্পার্মের কোয়ালিটি ভালো থাকে, কোনো অন্য কোনো অসুবিধা যদি না থাকে, আগে প্রেগনেন্সি হয়ে থাকে এবং মাল্টিপল টাইম তারা প্রেগনেন্ট হতে চাইছেন একাধিক বার এরপরেও, বা হচ্ছে IVF করতে চাইছেন না, ইচ্ছুক নয়, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি সাজেস্ট করতে পারি। কিন্তু সার্জারি সাজেস্ট করার আগে আমাদের দেখে নিতে হবে যে টিউবের কোন অংশে এক্স্যাক্টলি ব্লকটা আছে এবং টিউবটা কতটা ড্যামেজ হয়েছে। ধরুন দেখা গেল যে টিউব এক্সটেন্সিভলি ড্যামেজ আছে এবং আশেপাশে যে স্ট্রাকচার আছে তাদের সঙ্গে জড়িয়ে আছে, তখন কিন্তু IVFটাই বেটার অপশান। সার্জারি করলে তার সাকসেস রেট 20%-এর চেয়ে বেশি হয় না। এবার ধরুন দেখা যায় যদি যে অল্প ড্যামেজ আছে, আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে টিউব তার সঙ্গে জুড়ে নেই, বয়স কম পেশেন্টের, তখন কিন্তু সার্জারি করে তার সাকসেস রেট অলমোস্ট 60% প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। অনেক সময় ল্যাপ্রোস্কোপি করতে গিয়ে আমরা দেখি যে টিউব ভালো আছে কিন্তু ব্যান্ডের জন্য আশেপাশে স্ট্রাকচারের সঙ্গে অ্যাডিশন হয়ে আছে। তখন আস্তে আস্তে যদি আমরা সেই অ্যাডিশনগুলো ছাড়িয়ে দিতে পারি, ন্যাচারালি কনসিভ করা যায় এবং সেটা 40% চান্স আছে প্রেগনেন্সি আসার। টিউবাল লাইগেশন রিভার্সাল সার্জারি করে কতটা সাকসেস হবে সেটা কিন্তু ডিপেন্ড করে একটা পেশেন্টের বয়সের ওপর, কতটা হেলদি টিউব আছে, কীভাবে লাইগেশন করা হয়েছিল এবং কতটা টিউবাল ড্যামেজ আছে, আশেপাশে কতটা অ্যাডহেশন আছে, এই সব ফ্যাক্টরস মিলিয়ে কিন্তু সাকসেস রেট বোঝা যায়। একদিকে যদি দেখি যে সার্জারি করালাম, একবারই একটাই প্রসিজার হলো কিন্তু বারবার নর্মালি কনসিভ করা যেতে পারে, কিন্তু কমপ্লিকেশনসও আছে সেটার, টিউবাল প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি থাকে, সাকসেস রেট কিন্তু তুলনামূলক কম। অন্যদিকে যদি দেখি IVF এর সাকসেস রেট বেটার কিন্তু খরচা সাপেক্ষ একটি ব্যাপার এবং এটাতে মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার চান্স একটা থাকে। তো আপনারা যদি কনসিভ করতে চাইছেন এবং কনসিভ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, তার মধ্যে যদি আপনাদের হিস্ট্রি থাকে যে আগে টিবি হয়েছে বা অন্য কোনো পেলভিক ইনফেকশন হয়েছে, এন্ডোমেট্রিওসিস আছে, আগে কোনো সার্জারি হয়েছে, তাহলে অবশ্যই আপনাদের ফার্টিলিটি কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করা উচিত। তারা টিউবে টেস্ট করবেন এবং সেই টেস্টে যদি টিউবে ব্লক দেখা যায় তাহলে এই সব ফ্যাক্টরস মিলিয়ে তারা একটা আপনাদের ডিসিশন দিতে পারবে যে কোন পদ্ধতিটা করলে, IVF না টিউবাল সার্জারি, কোনটাতে সাকসেস রেট ভালো হবে, কোনটাতে কমপ্লিকেশন কম হবে। আপনাদের এই রিলেটেড যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করব, কনসালটেশনের মাধ্যমে, অ্যাডভাইস, ট্রিটমেন্টের মাধ্যমে, এবং চেষ্টা করব একটি হেলদি প্রেগনেন্সি আপনাদের করার জন্য সুযোগ দেওয়ার। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং কোয়েরিজের জন্য যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।